সকল ধর্ম বর্ণ জাতির মানুষের মধ্যে ঐক্য অসহযোগিতা বজায় রাখার প্রয়াসে মিডল্যান্ডসের শপশায়ারে রববার অনুষ্ঠিত হল মাল্টিকালচারাল ফান্ডে। ইন্টার ফেথ ফোরামের উদ্যোগে শপশায়ারের সেন্ট নিকোলাস হলে অনুষ্ঠিত এই ফান্ডেতে স্থানীয় এমপি, ডেপুটি মেয়র, কাউন্সিলর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সংখ্যালঘু কমিউনিটির সদস্য ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিরা যোগ দেন। সবশায়ারে বাংলাদেশিদের সংখ্যা তেমন উল্লেখযোগ্য না হলেও বাংলাদেশিদের প্রশংসা করলেন স্থানীয় ডেপুটি মেয়র ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। But the Bangladeshi community within Shropshire is working so hard to be part of our community. The Bangladesh community who have come together not for any monetary purpose but actually to show the community what the Bangladeshi community are doing for the betterment of the community. Over the past years I've really got to know the Bangladeshi community from coming to the Muslim prayer meeting here and understand one another is absolutely fantastic, and I can't speak fairly high enough of the Bangladeshi community and what they have done in Shropshire and Shrewsbury. সকাল 11টা থেকে শুরু হওয়া এই মাল্টিকালচারাল ফান্ডেতে ক্যাথলিক ও ইসলাম ধর্মের বিভিন্ন পুস্তকাদি ছাড়াও ছিল বাংলাদেশি খাবারের স্টল। বলিউড শো ছাড়াও ক্যারিবিয়ান শোরের মূর্ছনা উপস্থিতদের বেশ আনন্দ দেয়। শিশু কিশোররাও সাজে নানান সাজে। আয়োজকদের অন্যতম আহমদ মোস্তফা বললেন, মূলত মুসলমান সম্পর্কে অমূলক ধারণা পরিবর্তনের জন্যই এ ধরনের আয়োজন। বিশেষ করে আমরা কিছু মুসলমান এই সুরজবাড়ি টাউনে থাকি, গ্লোবালি মুসলমানের উপরে একটা ব্রিটিশ না মানুষ মনে করে আমরা বাদ মানুষ, এই জিনিসটারে ক্লিয়ার করা লাগে এই প্রোগ্রামটা। সকল ধর্মের সকল মতের মানুষের সমন্বয় ঘটেছে আজকের এই অনুষ্ঠানে। আয়োজকরা বলছেন, ব্রিটেনের মাল্টিকালচারাল সোসাইটির মানুষের মধ্যে ঐক্য এবং সহযোগিতা অটুট রাখতে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। সব শহর থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।